আচ্ছা তো আমরা এখন আরেকটা প্রবলেম দেখব সেটা হচ্ছে হিট কন্ডাকশন উইথ ভিসকাস হিট সোর্স অর্থাৎ এখন আমার ভিসকাসিটির ভিসকাস হিট সোর্সের মাধ্যমে হিট কন্ডাকশান হবে তো এই ধরনের প্রবলেম আর ফার্স্ট অফ অল এটার হচ্ছে ভ্যালোসিটি প্রোফাইল আমরা বের করছি না এরকম জিনিসের আউটার সিলিন্ডার মুভস উইথ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আর ইনার সিলিন্ডার হচ্ছে স্টেশনারি আমরা এই ধরনের প্রবলেমের আসলে বের করছি আমরা এই যে চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার থ্রিতে দিকে আমরা হচ্ছে যে বের করছি তারপরে হচ্ছে যে আসলে এইখান থেকে আমরা হচ্ছে যে কী বের করতাম আমরা হচ্ছে যে ব্যালোসিটি প্রোফাইল ডিস্ট্রিবিউশনটা বের করতাম ওকে তো এখান থেকে যদি আমি আছে যে এটা হচ্ছে যে ধরি আর ওকে আর এতটুকু দূরত্ব ধরলাম আমি হচ্ছে যে স্মল আর ওকে তো এই জায়গায় টেম্পারেচার প্রোফাইল ধরলাম টি নট এটা হচ্ছে টিবি বাইরে আর এতটুকু যে দূরত্ব সেটাকে আমি বললাম যে এই যে থিকনেসটা এটাকে ধরলাম স্মল বি স্মল বি তো অ্যাজামশনগুলো একটু দেখি দেখিগুলো লিখে রাখছি যে ফ্লো বিহেভস অ্যাজ এ কন্টিনাম স্টেট লেমিনার ফ্লো অবশ্যই লেমিনার ফ্লো হবে তো বুঝতেই পারতেছো জিনিসটা লেমিনার ফ্লোতেই আমরা হচ্ছে যে রাখতেছি কারণ চ্যাপ্টার নাইন পুরোটাই লেমিনার ফ্লো তারপরে হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড রো এবং নিউ কনস্ট্যান্ট ধরে নিছি আর এই যে স্লিটের এই যে দূরত্বটা এই যে বি এটাকে আমরা ধরে নিছি আর যেটা স্মল কম্পেয়ার টু রেডিয়াস আর অনেক ছোটো ওকে তো এই যে এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এটাকে আমরা ধরলাম থিতা তো আমরা এই জায়গায় হচ্ছে কার্বেচার এফেক্টটা এফেক্টটা নেগলেক্ট করে হচ্ছে যে তার হচ্ছে যে রাখতেছি তো এই ক্ষেত্রে তার হচ্ছে টেম্পারেচার ইজ এ ফাংশন অফ আর অ্যান্ড

ওয়াইথ হচ্ছে যে আমার ডাব্লিউ উইথ হচ্ছে যে ডাব্লিউ তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে যে তুমি এজিউম করো এজিউমিং সবগুলোই আমরা এজিউম করতেছি আচ্ছা তাহলে শ্যাল ভলিউম কতটুকু যে শেলটা ধরছি এই যে একটা শ্যাল ধরে নিতাম শেল ভলিউম হচ্ছে যে আমার যেহেতু ডাব্লিউ এল ইন্টু থিকনেস ডেল এক্স কোনো সমস্যা নেই সার্ফেস এরিয়া কতটুকু ডাব্লিউ ইন্টু এম এতটুকু তো আচ্ছা তো এই যে এইটার যে ব্যালোসিটি প্রোফাইলটা আছে এই ব্যালোসিটি প্রোফাইলটা আসলে আমরা বের করে আসছি আমরা চাপ্টার টুতে এটা আমরা বের করে আসছি ওইটাই ছিল আলাদা একটা প্রবলেম তো এই জায়গায় ব্যালোসিটি প্রোফাইলটা আমরা হচ্ছে যে এই কার্বেচার এফেক্ট নেগলেক্ট করে হচ্ছে যে আমরা করব তো এখানে হচ্ছে যে আরেকটা অ্যাজামশান হচ্ছে আমাদের অ্যাড করে নিতে হবে সাত নাম্বার দ্য ব্যালোসিটি প্রোফাইল ইন দ্য স্লিট এই যে স্লিটটার এই যে এই স্লিটে আমরা কার্বেচার ইফেক্ট নেগলেক্ট করছি তার মানে এটাকে আমরা লিনিয়ার ধরে নিব দ্য ব্যালোসিটি প্রোফাইল তো এবার আসো এই যে লিনিয়ার যেহেতু দৌড়ছি আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি বি জ্যাড যদি আমার বেলোসিটি হয় তাহলে তার হচ্ছে যে এক্স বাই বি ইন্টু বি লিখতে পারি না আমরা এগুলো হচ্ছে জানি এইবারে কীভাবে লিখছি এটা আমরা জানি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ভেলোসিটি প্রোফাইল বের করছিলাম ওইখানে আমরা দেখছিলাম তো এখান থেকে আমি bz ইজ ইকাল টু এক্স বাই বি ইন্টু ভি এটাকে তুমি যদি ডিফারেনশিয়েট করো ভাইয়া কার সাপেক্ষে ডিফারেনশিয়েট করবা এক্সের সাপেক্ষে তাহলে কী পাবা বি বাই ভি হচ্ছে আমার কনস্ট্যান্ট তাহলে ডি এক্স বাই এক্স পাবা অর্থাৎ dbz বাই ডি এক্স ইজ ইকুয়াল টু বি ভাই ভি পাবা তাই না তাহলে তুমি এই জায়গায় এই ইকুয়েশানটা কেন লাগতেছে দেখছো এই জায়গায় এই এই জন্য লাগতেছে আমার এই যে হিট সোর্স ডিসকাস হিট সোর্স এটার ইকুয়েশান আমি পেয়ে গেলাম তাহলে এস ভি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ভি ভাই ভি হোল স্কোয়ার তাই তো তাহলে এবার একটা শ্যাল ব্যালেন্স করি এনার্জি ব্যালেন্স শ্যাল এনার্জি ব্যালেন্স করি আর কিছু না তো একটা শ্যাল নিই কিউ ইজ ইকুয়াল টু এক্স এক্স দূরত্বে আর এক্স প্লাস ডেল এক্স দূরত্বে তাই না তো এটাকে আমরা ডেল এক্স থিকনেস যেহেতু ডেল এক্স ধরে নিছি এইটুকু থিকনেস আচ্ছা তো আসো শেল ব্যালেন্স করি শেল এনার্জি ব্যালেন্স পোরশন তো এখন আমরা ফার্স্টে কি করছে রেট অফ থার্মাল এনার্জি ইন থার্মাল এনার্জি ইন ইজ ইকুয়াল টু কি এল ডাব্লিউ ই কিউএক্স অর্থাৎ যেতটুকু এরিয়া সেটা কিউএক্স এক্স তো এই যে ই শ্যাল ব্যালেন্স করতেছি আসলে এইগুলো কীভাবে আসছে এগুলো আর আমার আর বোঝানো লাগতেছে না কারণ আমি চাপ্টার থ্রিতে বুঝেছি যে কী কীভাবে কীভাবে আমি হচ্ছে ইকুয়েশানগুলো লিখতে পারি রেট অফ এনার্জি আউট ইজ টু এল ডাব্লিউ এক্স প্লাস ডেল এক্স তাই তো আচ্ছা তো এবার একটা এনার্জি জেনারেশন পোর্শন আছে যেহেতু ডিসকাস হিট সোর্স আছে এনার্জি জেনারেট করবে এই যে জেনারেট করবে এই যে জেনারেটের জিনিসটা সেটা হচ্ছে রেট অফ থা এনার্জি জেনারেশন এনার্জি জেনারেশন ইজ ইকুয়াল টু এল ডাবলিউল এক্সাই ভি হোল ওকে কি পরিমাণ জেনারেট করছে তার টোটাল বলিউমের যে জিনিসটা ওকে তো বলিউমেট্রিক ফ্লোরেট অফকাসিড জেনারেস্ট দেওয়া ছিল এটা হচ্ছে আমার বলিউমেট্রিক ফ্লোরেটের আকারে দেওয়া আছে তো সাপোজ আমি হচ্ছে যে এখন লিখতে পারলাম তাহলে আমি কি করবো একটা এনার্জি ইকুই কনজারভেশন অফ এনার্জি ইকুয়েশানে বসাবো ইন মাইনাস আউট ইজ ইক প্লাস জেনারেশন ইজ ইক টু জিরো তাহলে এল ডাব্লিউ কিউ এক্স মাইনাস এল ডাব্লিউ কিউ এক্স প্লাস ডেল এক্স প্লাস এল ডাব্লিউ ডেল এক্স মিও ইন্টু

তাহলে তুমি যদি এই পোর্শনটা দ্বারা ভাগ করো ভাইয়া লিমিট ডেল এক্স টেন্স টু জিরো তুমি যদি এই পোর্শনটা দ্বারা ভাগ করো এল ডাব্লিউ ডেল এক্স এবং তার লিমিট যদি ডেল এক্স টেন্স টু জিরো ন তাহলে কী পাচ্ছ দেখো কিউ এক্স প্লাস ডেল এক্স মাইনাস কিউ এক্স এক্স ডিভাইডেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মিউ ইন্টু বি বাই বি হোল স্কোয়ার তাহলে এক্ষেত্রে এইটা কি ভাইয়া আমার হচ্ছে যে সিমিলারলি আমরা এত লিখে আসছিলাম এটা হচ্ছে আমার ডি কিউ এক্স ডিভাইডেড বাই ডি এক্স ওকে তারপর ইজ ইকুয়াল টু মিউ ভি ভাই ভি হোল স্কোয়ার তার মানে আমি একটা মোটামুটি একটা ইকুয়েশন পাইছি যেটাকে হচ্ছে যে ইন্টিগ্রেশন যদি আমি করি ফার্দার ইন্টিগ্রেটিং দিস আমি কি পাবো কিউ এক্স ইজ ইকুয়াল টু মি ইন টু ভি ওয়াই ভি হোল স্কোয়ার যেহেতু এখানে কোনো ভেরিয়েবল নাই তাহলে একটা এক্স আসবে প্লাস তার একটা কনস্ট্যান্ট টার্ম আসবে এটাই কিন্তু আমাদের একটা জেনারেলাইজ হিটের ইকুয়েশান ওকে তাহলে আমি এই ইকুয়েশান থেকে আমি কী লিখতে পারি ভাইয়া এই ইকুয়েশান থেকে লিখতে পারি এটা এটা ইজ ইকুয়াল টু কী এই যে এইটা ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি মাইনাস কে

টেম্পারেচারের জন্য আমি আবারও একটা ইকুয়েশন পেয়ে গেছি আলটিমেটলি আমার টেম্পারেচার ডিস্ট্রিবিউশন প্রোফাইলটি দরকার ওকে তাহলে আমি এখানে আমি আবার ইন্টিগ্রেট করবো টি তারপরে এখানে মিউ বাই কে ইন্টু বি বাই ভি হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান এক্স বাই কে প্লাস সি টু অর্থাৎ এটাই হচ্ছে আমার টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কোনো সমস্যা নেই আচ্ছা তো এবার আসি আমার এইখানে যে সি ওয়ানের ভ্যালু এবং সি টু এর ভ্যালু আমার বের করতে হবে তাই তো তো আমার এই ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করতে হবে তো বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করার জন্য একটু এই ফিগারে যাই আচ্ছা তো অ্যাট এক্স ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ আমার যে ডিস্টেন্স ছিল এক্স এক্স ইজ ইকুয়াল টু জিরো এই ক্ষেত্রে টেম্পারেচার কত হবে টিস টি নট অর্থাৎ এই জায়গায় কি ছিল টি নট ছিল তো আমরা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনটা কি কি সেটা একটু দেখি তো দেখো টি ইস যখন ইকুয়িরো আমার এই যে এই পোর্শান এই যে এতটুকু তো ডেল এক্স তাই না এটা হচ্ছে আমার ধরো এক্স তো এক্স তাহলে এই জায়গায় আমার টি t টু আর তো তাহলে আমি সি টু এর বেলুটা বের বের করে ফেলতে পারতেছি আর একটা বাউন্ডারি কন্ডিশন একটু পরে আলোচনা করতেছি বাউন্ডারি কন্ডিশন ওয়ান তাহলে তাহলে এখান থেকে তুমি যদি বেশি বসাই দাও যে এটা ইজ ইকুয় টু জিরো এলে এই পর্শানটা জিরো হয়ে যাবে এ পর্শানটা জিরো হয়ে যাবে টি নট ইজ ইকুয়াল টু সি টু আচ্ছা তাহলে আরেকটা বাউন্ডারি কন্ডিশন আমি যদি অ্যাপ্লাই করি আমার আরেকটা বাউন্ডারি কন্ডিশন লাগবে যেহেতু আমার দুইটা আনন বাউন্ডারি কন্ডিশন টু আচ্ছা তো বাউন্ডারি কন্ডিশন টু এর ক্ষেত্রে কি হবে তাহলে দেখো অ্যাট এক্স ইজ ইকুয়াল টু বি এটা বি পোর্শনে যাওয়ার পরে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু বি টি বিকামস টিভি তাই না দেখছো এই জায়গায় কিন্তু আমার টেম্পারেচার টিভি হয়ে গেছে অর্থাৎ এতটুকু আমার দূরত্ব বি হয়ে যাওয়ার পরে টিভি হয়ে গেছে তাই না তাহলে আমি এই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করব অ্যাট এক্স ইজ ইকুয়াল টু বি তাহলে টি টিভি তাহলে এই জায়গায় আমি টি বি ইজ ইকুয়াল টু মাইনাস মিউ আচ্ছা তাহলে এইখান থেকে আমি সি টুয়ের ভ্যালুটা আমি আচ্ছা এখানেই বসাই সমস্যা নাই বি ওয়াই ভি হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান বি বিয়াই টু সরি বি ওয়াই কে প্লাস সি টু এর ভ্যালু হচ্ছে টি নট তাহলে ভাইয়া এখান থেকে তুমি পাচ্ছ টি ভি মাইনাস টি নট ইজ ইকুয়াল টু মাইনাস মিউ বাই কে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা তাহলে ভি স্কোয়ার বাই টু প্লাস এখান থেকে এটা চলে আসছে সি ওয়ান বি বাই কে তাহলে এখান থেকে ভাইয়া তুমি পাচ্ছ কে বাই বি ইন্টু টি বি মাইনাস টি নট প্লাস মিউ বাই কে ইন্টু বি স্কোয়ার বাই টু এটা হচ্ছে পুরোটাই আমার সি ওয়ানের বেলু নাকি ভুল কিছু লিখছি না ভুল কিছু লেখি নেই তাহলে সি ওয়ান এ বেলু হচ্ছে এটা তাহলে বসাই দাও এই ইকুয়েশানে এই ইকুয়েশানে যদি তুমি বসাই দাও তাহলে তুমি একটা এরকম ইকুয়েশান পাবা টি মাইনাস টি নট ইজ ইকুয়াল টু মিউ ওয়াই কে ইন্টু বিয়াই ভি হোল স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স বাই কে ইন্টু কে বাই ওই যে সি ওয়ানের ভ্যালুটা ইন্টু টি ভি মাইনাস টি নট প্লাস মিউ ভি স্কোয়ার বাই টু তুমি বসাই দিসো তারপরে তুমি হচ্ছে যে একটু ক্যালকুলেশন করো আলটিমেটলি টি মাইনাস টি থেকে তুমি লিখো তাহলে এই যে আমি এখানে লিখে দিই হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু তাহলে তুমি এই পুরাটাকে আমি টিভি মাইনাস টি নট হচ্ছে আসি একটু দাঁড়াও এক্স বাই বিট প্লাস ইন্টু এক্স বাই বি যদি তুমি কমন নিয়ে নেওয়া একবারে তাইলে ওয়ান মাইনাস এক্স বাই বি তো তাহলে এই যে পুরা রাশিটাকে তুমি পাইতেছ এটা দ্বারা ভাগ করে দো কেন ভাগ করতেছি একটু পরে বুঝাচ্ছি বলতেছি আমি যা করতেছি করো সমস্যা নেই একটুটুকু বিশ্বাস রাখতে পারো আচ্ছা ওয়ান মাইনাস এক্স বাই বি আচ্ছা তো এই যে এই যে ভাই এক্স বাই বি প্লাস মিউ এখানে এখানে তুমি এক্স বাই টু বি পাবা এই যে মিউ বি স্কোয়ার বাই কে এই যে এই টার্মটা এরপরে এখানে যদি তুমি ভাগ করো তাহলে এখানে নিচে আর একটা কি আসতেছে ওয়ান সরি এই জায়গায় একটু ভুল করছি টি মাইনাস টি নট আসতেছে না যেহেতু এখানে ছিল না এখানে দ্বারা তো একটা ভাগ করতেছি তাইলে এই যে এই টোটাল পোর্শনটা তাইলে মিউ বি স্কোয়ার বাই কে ইন্টু টি বি মাইনাস টি নট এইটাকে আমরা একটা নাম্বার ডাইমেনশনাল নাম্বার লি ব্রিকম্যান নাম্বার বুঝতেছো তো তাইলে ব্রিকম্যান নাম্বার বশাই দেই তাইলে আমাদের ক্যালকুলেশন আরো ইজি হয় তো এই ব্রিকম্যান নাম্বারের কিছু সিগনিফিক্যান্স আছে তাইলে এইটা ইজ इक्वल टू এটা লেখা যায় বুঝছ তো এই কারণে আমি কিন্তু এই জায়গাটা দ্বারা ভাগ করছি ভাগ করার কারণ শুধুমাত্র এই ডাইমেনশনাল নামless নাম্বারটা সম্পর্কে অবগত হওয়া তো ব্রিকম্যান নাম্বার কী কারণে ব্যবহার করা হয় হিটিং এজেন্ট যদি বিসকাশ হিটিং এজেন্ট হয় তাহলে আমরা হচ্ছে ব্রিকম্যান নাম্বার ইউজ করতে পারবো ওকে তো একটু নোট করি হিট ফ্লো রেজাল্টিং ফ্রম টেম্পারেচার ডিফারেন্স ফ্লো রেজাল্টিং ফ্রম টেম্পারেচার ডিফারেন্স টেম্পারেচার ডিফারেন্স তো এবার আসো যে বিসকাস জিনিসটা কীভাবে আসতেছে এস বি যেহেতু বিসকাস হিট সোর্স ডাব্লিউ এল বি এটা হচ্ছে আমার বোলিওম পুরোটা তাইলে আর রেজাল্টিং হচ্ছে কী জিনিসটা কী আসতেছে আমাদের টেম্পারেচারের ডিফারেন্স এটা আসতেছে টি মাইনাস টি নট ডিভাইডেড বাই বি ইন্টু ডাব্লিউ এল অথ এরিয়া যতটুকু এরিয়া আসছে তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেছো মিউ ভি স্কোয়ার এস বির মধ্যে আবার মিউ ইয়া আছে তো ওইখান থেকে তোমার বি স্কোয়ার আসবে এই টার্মটা ডাব্লিউ এল ডাব্লিউএলি ডিভাইডেড বাই কে ইন্টু টি মাইনাস টি নট বাই ভি ইন্টু ডাব্লিউ এল তো এখান থেকে তোমার চলে আসতেছে মিউ ভি স্কোয়ার বাই ভি ডিভাইডেড বাই কে ইন্টু টি ভি মাইনাস টি নট